যেদিকে কথা বেরিয়ে যাবে ফট করে সেই কথা বর্ণন করে, যদি না করে সেটা অসমাপ্ত থেকে যাবে। আজকে চাতুর্বর্ণ, চাতুর্বর্ণ কোথা থেকে এলো? পূজা, কোথা থেকে এলো? গুরুদেব। গুরুদেবকে তার বৈশিষ্ট্য বলতে গিয়ে কুলগুরু আসা, কুলগুরু দিয়ে পূজা করিয়ে কি লাভ হলো সে কথা বলতে গিয়ে চাতুর্বর্ণে গেল। চাতুর্বর্ণটা পুরো ব্যাখ্যা না করলে অসমাপ্ত থেকে যাবে। তার চারটে বর্ণের জন্ম কি করে হয় আর কি করে? আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম কি? চারটে বর্ণের মধ্যে দ্রৌপদী মুর্মু কোন বংশে জন্মেছে? শূদ্রকুলে জন্মেছে। বর্তমান ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শূদ্রকুলে, আদিবাসী, যেটাকে আমরা বলি আদিবাসী, সেই কুলে, সাঁওতাল কুলে জন্মগ্রহণ করেছে। সেই কুলে জন্মগ্রহণ করে ক্ষত্রিয়ের চরম সীমায় চলে প্রধান জায়গা দখল করেছে। দেশের কোথায় গেল? শূদ্র তার গুণে তার যোগ্যতা তো ওই প্রেস লাভ করেছে, ঠিক কিনা? কোথায় গেছে? যাইনি সেখানে। আর যিনি ক্ষত্রিয় শূদ্রের মতো চুরি করেছে তিনি জেলে আছে। যে যেমন কর্ম করবে ক্ষত্রিয় দেশ শাসন করার মন্ত্রী এখন কোথায় আছে? মন্ত্রী মানে ক্ষত্রিয় দেশ শাসন করবে জেলে আছে, মন্ত্রী এখন শূদ্রের কাজ করে আমি জেলে গেছে। এইরকম ভাবে আমাদের বক্তব্য যে যেরকম কর্ম করবে সে সেই রকম। এই গীতা শ্লোকটা সবাই পড়ে কিন্তু মানে বোঝে না। ওই কথাটা চাতুর্বর্ণ মায়া সৃষ্টং, পরের লাইনে কি বলেছে? কোন কর্ম বিভাগ হেডমাস্টারের বেটা হেডমাস্টার হবে, প্রধানমন্ত্রী বেটা প্রধানমন্ত্রী হবে, ইঞ্জিনিয়ার বেটা ইঞ্জিনিয়ার হবে, মাস্টার বেটা মাস্টার হবে, হ্যাঁ হবে, কখন? যদি সেও যোগ্যতা লাভ করে। তার মানে হেডমাস্টার বেটা হেডমাস্টার হয়ে যাবে, সে মুখ্য হলেও স্কুলের দরজা রাখলে সে হেডমাস্টার হবে। তাহলে কি হলো? গুণ এবং যোগ্যতা তাকে সেই জায়গায় এই ভাগটা করা হয়েছে। চলে আসি সেই জায়গায়। এই যে জগৎ গুরু মহাভাগবত, ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবত, এখান থেকে চলে গেছে। তাহলে মহাভাগবত গুরুদেব, গুরুদেবের যিনি গুরুদেব তিনি কি জগৎ গুরু? জগৎ গুরু আর কুলগুরুর বৈশিষ্ট্য, কুলগুরু সব খায় চাটে দীক্ষা দেয় তো, আর জগৎগুরু কোনদিন কোন কারণে একটা মাছ খাওয়া বিড়ি খাওয়া লোকের দীক্ষা দেয় গৌরকে মানুষ দেবো, বুঝতে পারছো? এখন অনেকের গুরু কি করে, এসে কি বলে শোনাচো, বলে মা তোর এখন আত্মা খেতে চাচ্ছে, তুই এখন খেয়ে যা মা, আর যখন তোর আর খেতে চাইবে না, আত্মা খেতে চাইবে না, সেই সময় তুই ছেড়ে ধরে কিনা আত্মা রেখে ধর্ম। মানে এইরকম যে গুরু নিজেই আন্ডা খাচ্ছে, গুরু নিজেই দাগা খাচ্ছে, দাগা ছাড়া গুরুদেব ভাত খেতে পারে না, এখন শিষ্যের জন্য বলে তুই খাস না, এবার শিষ্যের বাড়িতে এলে নিজে তো খেতে পারে, গুরু তো নিজেই বিপদে পড়ে। এরকম কোনো একদিন একটা কুলগুরু মানে সে ভালো সাজবার জন্য একটা শিষ্যের বাড়িতে বলে ফেলেছে যে নিরামিষ খাবি, নিরামিষ খেলে ভালো, খবরদার কোনোদিন আমিষ খাস। সে গুরু খায়, গুরু খায় কিন্তু ভালো সাজবার জন্য শিষ্যের বলে দিয়েছে। এখন তো বলছে থাকে, এখন গুরু তো থাকতে পারবো না, আমি নিরামিষ খাই, সবসময় নিরামিষ রান্না করে দিবে আমার বলেছে। এখন এক শিষ্যের বাড়িতে কি হয়েছে, গুরুদেব এসেছে, এক শিষ্যের বাড়িতে গুরুদেব এসেছে। এখন গুরুদেব বলেছে আমি নিরামিষ খাই, ভালো সাজবার জন্য কি বলেছিল, কি বলেছিল ভালো সাজবার জন্য আমি নিরামিষ খাই। এখন গুরুদেব এসেছে, সে এখন হাঁড়ি কুড়ি মেজে গুরুদেবের জন্য রান্না করবে। ঘটনা কি ঘটেছে, সেই দিনে দুপুরবেলা একটু বেলা দশটার দিকে ঢুকেছে, তা গুরুদেব কখন ঢুকে সে শিশুকে জেনে বসে আছে। এখন সেই সময় শিষ্য ইয়া বড় একটা ইলিশ মাছ, ইলিশ মাছ কিনে নিয়ে আর বাড়ি ঢুকছে। হ্যাঁ, আর গুরুদেব এসে তখন দাঁড়ায় বসে আছে আর শিষ্য, আর গুরুদেবের নজর পড়বে তো পড়বে, তোর ইলিশ মাছ এনেছে, হ্যাঁ তো খা হবে না, এই তো আমার জন্য তো নিরামিষ, সে আমার সেই শিষ্য, সে তো হানিকুড়ি মাজা আরম্ভ করেছে আমার জন্য রান্না করবো, এখন কি করা যায়, এই ইলিশ মাছের ঝোল তো ছাড়া যাবে না, এটা তো আমার তো ধর্ম আছে। শোন মা শোন, এই ইলিশ মাছ কি করবি,
বলে গুরুদেব আপনি এসেছেন, আজকে তো এটা আমরা তো খাই, তো আজকে তো এটা খেতে পারবো না। বলছে না না শোন, হ্যাঁ বার্তা কু সহজে কেন ইলিশ মাছং নিরামিষম, অসুবিধা নাই বার্তা কু সহজে কেন ইলিশ মাছং নিরামিষ, মানে বার্তা কু মানে বেগুন, সংস্কৃত ভাষায় বার্তা কু বেগুনের অপর নাম হলো বার্তা কু, তা বার্তা কু সহজ হলে যদি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করে যায় তাহলে ইলিশ মাছটা নিরামিষ হয়ে যায়, তারা কি করে শিষ্যের বলে আত্মা খেতে চাচ্ছে, কারণ আত্মা কারে বলে জীব ধরলে জীব পেটের মধ্যে চলে যায়, আত্মা খেতে চাচ্ছে আত্মা কারে বলে, হ্যাঁ আত্মা হচ্ছে একটা জ্যোতি কণা, শ্রীকৃষ্ণের অঙ্গের জ্যোতি কণা একটা হলো আত্মা, সেই আত্মা একটা চুলের 10,000 ভাগের এক ভাগ হলো আত্মার পরিমাণ, আর সেই আত্মা মাংস খাচ্ছে, সেই আত্মা আমিষ খাচ্ছে, হ্যাঁ আত্মা থাকে কোথায় হৃদয়ের মধ্যে, এসব জিনিসগুলো এরা জানেও না আর বোঝেও না, শুধু ধান্দাবাজি করে সুস্থ করবার জন্য এগুলো করে, যাই হোক শুধু এই কথাটা জেনে রাখুন, তাহলে আত্মা কখনো মাছ মাংস খায় না, তাহলে মাছ মাংস খায় কে, লোভ আমাদেরকে ঘাড় ধরে খাওয়ায়, মনে রাখবেন আপনারা কেউ যারা যারা এখানে মাছ মাংস খাচ্ছেন আপনারা কিন্তু মাছ মাংস খাচ্ছেন, আমি বলে যাচ্ছি লোভ আপনাদেরকে ঘাড় ধরে খাওয়াচ্ছে, কথা বুঝতে পারছেন, আর এই লোভের মুখে যদি জালতি না দিতে পেরেছেন তাহলে এ জন্মে নয় কোটি কোটি গেলে লিখে রেখে দিন আমার কথাটা, কোটি জন্ম কৃষ্ণ লাভ করতে পারবেন না, ভগবান কাছে ফিরে যেতে পারবেন না, এই সংসার চক্রে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বারবার এই জগতে মায়ের গর্ভে ডুবতে হবে আর বেরিতে হবে, ডুবতে হবে বেরিতে হবে, কোনো দিন আর ছাড়া পারে না, বলে কেন চৈতন্য চৈতন্য বলছে জীববার লালসে যে ইতি উতি হায় কৃষ্ণ উদর পরায়ণ কহু কৃষ্ণ নাহি পায়, কি বলে দিল, আমি বললাম না শাস্ত্র বললো চৈতন্য চৈতন্যের বাণী, আপনারা একবার বলুন অন্তত জীব উচ্চারণ হোক, আমি যেটা বললো সেটা আপনারা বলবেন, জিহবার লালসে যে গীতি উঠি জিহবার লালসে যে ইতি উতি কৃষ্ণ উদর পরায়ণ নিরামিষ খেতে পারে কি তাদের সব হয়ে যাবে, তারা লাভে লোক লোহাবাই বিনা লাভে কেউ তুলোবাই না, ওরা জেনে ফেলেছে এগুলো খেলে অতি জন্মে ও কৃষ্ণকে লাভ করতে পারবো না, তাই তারা ছেড়ে চলে এসেছে, আমরা তো খেতাম আগে, যতদিন আমাদের সাধুর সঙ্গে দেখা হয়নি ততদিন আমরা খেয়েছি, আর যেদিন থেকে বুঝতে পেরেছি এটা খাওয়া নয় এটা সর্বনাশ, এটা গর্ত খুলে রাখছি পরে মরবো বলে, যে যার গর্ত সেইটার ফলে সেই দিন থুতুর মতো পেশাবের মতো মলত্যাগের মতো পরিত্যাগ করে দিয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছি, আত্মসমর্পণ করার কীর্তন একটু আগে আমরা শুনেছি, আত্মনিবেদন তুয়া পদে করি হইলু পরম সুখী, তাহলে ভগবানের চরণে আত্মনিবেদন করলে কি হয়ে যাবো আমরা সবাই, সুখী হয়ে যাব, চরম সুখী হয়ে যাব, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, সৌদিকে আনন্দ দেখি হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, সৌদিকে আনন্দ আনন্দের
ভগবান না, যেদিন থেকে আমরা ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে হরিভজন আরম্ভ করে গেল, তার নাম আত্মনিবেদন। তার নাম কি? আত্মনিবেদন। বলি মহারাজ সব গোবিন্দের চরণে দিয়ে দিল। হ্যাঁ, গোবিন্দ মা গোবিন্দ স্বয়ং তার মস্তকে পা দিয়ে তাকে সুতলে পাঠিয়ে দিল, তার সর্বস্ব হরণ করে নিল, এদিক দিয়ে হরণ করে নিল, আর ওদিকে সুতলে দিয়ে তার রাজত্ব দিয়ে দিল। কি খেলা গোবিন্দ! নিতেও পারে, দিতেও কি নিতেও পারে, দিতেও পারে। তোমরা কই নিয়ে নিয়ে ফের দাও দেখি, তোমাদের এক পেট খাইয়ে দেবো। যে বলো ডাকের ভেড়ে তো কে পারবে বলো, বলো কে পারবে, কার ফুটে পাঠাতে বলো। আর যা বার করে ফেরত দেবো সে আধা রাখতে থাকবে কি না? ভগবান কারে বলে দেখো, আমার কথাগুলো শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু দেখো তো অন্নকূট মহোৎসবে, অন্নকূট মহোৎসবে রাশি রাশি অন্ন, রাশি রাশি ডাল, রাশি রাশি তরকারি, রাশি রাশি রুটি, লুচি পুরি, মিষ্টি দই, ঘি, ছানা, সন্দেশ, পরমান্ন, রাশি রাশি পাহাড় প্রমাণ ভোগ লাগিয়ে দিল গিরিরাজকে, লাগিয়ে দিয়েছে। গিরিরাজ সব এক নিঃশ্বাসে সব তোরা খেতে পারবে এরকম দুটো নামে করতে কি ঠিক কি না? আরে যখন খেয়ে খেয়ে দিলেই অ্যাম্বুলেন্স কি দুশো গ্রামের খদ্দের যদি 250 গ্রাম খেয়ে ফেলে কষ্ট হবে কিনা? হ্যাঁ, জল রাখার জায়গা রাখিনি, তরকারিটা ভালো হয়তো সেটে মেরে আর ট্যাঙ্ক খালি রাখতে হবে না, জলের জন্য ট্যাঙ্ক খালি রাখতে হয়তো। এরা ভালো যদি পেয়েছে তাহলে ঠাকুর মশাবার ঘি কত খেতে পারো, ঘরে ঘরের না পরে যদি কোনোদিন নিয়ন্ত্রণ বাড়ি হয় তাকে সেটে মেরে দেবে। অ্যাস্টিমেট স্টলে গিয়ে সেখানে মেরেছে, তারপর ওদিকে সে পকোড়া স্টলে গিয়ে সেখানে মেরেছে, ওদিকে ফুচকা স্টলে গিয়ে ফের মেরেছে, ওদিকে সে অঢেল চোঁয়াশে, এদিকে মানে বড় সেই টাকা টাকা সে বলব, সেও দাম চাচ্ছে দিচ্ছে, সেও সেটে দিয়েছে। সেটে দেওয়ার পরে এবারে ফের লাস্টে মিষ্টি কম্পিটিশন হচ্ছে, বন্ধু বন্ধু কম্পিটিশন, তাও মেরেছে, বাড়িতে এসে শুয়েছে, দুটোর সময় একদম পুরো কল 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 জীবের আছে। আর ভগবান সেই অন্নকূটের পাহাড় পাহাড় বস্তু সব ভগবান এক নিচে ভক্ষণ করে নিল। নেওয়ার পরে এইবারে মাধবেন্দ্র পরিবার মিসমিস করে হাসছে, দেখো কত সুন্দর ভক্তের ভগবানের লীলা দেখো। ভগবান সব বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল, একদম চৈতন্য চরিতামৃতের ভাষা। কি বললো তোমরা সবাই বলি, আমি আগে বললো পাইল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল, মাধবেন্দ্রপুরীর দীপ দৃষ্টি আছে, আর যারা যারা এসেছে সামনে তারা কেউ কিছু দেখতে পাচ্ছে, বুঝতে পারছো? জড়চক্ষে অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, অচিন্তা খলুজে ভাবা। হ্যাঁ, অচিন্ত বস্তুকে আপনার মধ্যে আনা যায় না, এখন সব ভক্ষণ করে দিয়েছে। মাধবেন্দ্র পরিবার শুধু মিজমিজ করে হেসেছে মনে মনে, দেখো ভগবান, দেখো ভগবানের ভগবত্তা দেখো, মিজমিজ করে হেসে মনে মনে করলো, বাহ অপূর্ব তোমার লীলা প্রভু, অপূর্ব তোমার লীলা, তুমি বহুদিনের ক্ষুধায় তুমি সব খেয়েছো, কিন্তু তোমার ভক্তরা কি পাবে মনে মনে করেছে, মুখে বলেনি, ঢাকও বাজায়নি। যেই মাধবেন্দ্র পুরী এই কথা মনে মনে করেছে, ভগবান অমৃত দৃষ্টি করলো, পূর্বে যেমন ছিল সব তেমন হয়ে গেল। জয় জয় মাধবেন্দ্র পরিবার কি, গোপাল ভগবান কি, ভগবানের লীলা দেখলে তো ভগবান সব দিতেও পারে, সব দিতেও পারে, তোমাদের দিয়ে দিলে ফেরত দিতে গেলে যে কি কষ্ট, কি কষ্ট, শুধু কিচ্ছু না, লাখখানেক টাকা আমার টাকা তোমার কাছে আমি রেখে দেবো, সমাজ পরে ওই টাকা শুধু যদি আমি চাই। গৌর প্রেমানন্দ টাকা যখন বেরোয় তখন হেসে এসে তার ওই যে আসবার সময় কি যন্ত্রণা দিয়ে দিয়ে আসবে,
শুধু বিচ্ছেদ না হয়ে যায় তো গৌর প্রেমানন্দে ঠিক কিনা বলো? তাহলে সব আমরা নিতে পারি কিন্তু আমরা দিতে পারি না, আমরা সব নেয়ার মাস্টার ভগবান। এই জন্য তোমরা সব ঠকে যাচ্ছ, যারা এখানে বসে রয়েছো কান খুলে শুনে রাখো, তোমরা শুধু ঠকতেই জানো, তোমরা জিততে জানো না। আমি আজকের মাই ভাগে বলে গেলাম, তোমরা শুধু ঠকতে জানো, জিততে জানো। এ কথাটা শোনার পরে মনে হচ্ছে না কোথায় আবার ঠকলাম, আবার জেতাটা কি বা ঠকাটা কেউ কি বলতে চাইছে? তোমরা শুধু ঠকতে জানো কিন্তু জিততে জানো না। কি ঠকছ শুনবে? তোমরা শুনবে কি ঠকছ? শোনার ইচ্ছা হচ্ছে? তোমরা শুধু ঠকেই গেলে। আচ্ছা কে ঠকতে চাইব? কেউ ঠকতে চায় না, ঠকে গেল। এই ভগবান গীতাতে বলছে, ভালো যদি বাসতে হয় তো আমায় বাস, অন্য কাউকে ভালোবাসতে যেও না। যাদের যাদের ভালোবাসছ তারা তোমাকে তোমার ভালোবাসা হরণ করবে কিন্তু তোমাকে ফেরত দিতে পারবে না, তার বিনিময়ে তোমার কানতে হবে। আর ভালোবাসাটা যদি তুমি আমাকেই বাসো, ঠকতে তো হবেই না। যে পরিমাণ ভালোবাসা তুমি আমায় দেবে তার প্রতি গুণ সুদে, আসলে তস্য সুদে আমি সব তোমাদের ফেরত দিই। এত সুন্দর কথা ভগবান বলেছে, বড় দেখি আমরা ঠকছি কিনা। আমরা ভালোবাসাগুলো আছে আমাদের কাছে, প্রত্যেকের কাছে আমাদের হৃদয় ভালোবাসা নেই, সবাই বলুন প্রত্যেকের কাছে ভালোবাসা আছে কিনা? ভগবান বলছে যার কাছে রাখবে রেডি হয়ে যাও, যাকে ভালোবাসছ রেডি হয়ে যাও, আঘাত তোমাকে ওর কাছ থেকে নিতে হবে হবে। ভালোবেসো না কাউকে, এ জগতে কাউকে ভালোবেসো না, এই জগতে কাউকে ভালোবেসো না কারোর সঙ্গে। আর সব থেকে একটা মারাত্মক পয়েন্ট আজকের আপনাদের বলে যাই, যদি পালন করতে পারেন বেঁচে যাবেন। আজ থেকে প্রতিজ্ঞা করো, জীবনে কাউকে বেশি ভালোবাসবেন না আর কাউকে অনাদর করবেন। এই হলো বৈষ্ণবতার থেকে, জীবনে কারোর সঙ্গে গভীর ভালোবাসায় জড়াবেন না, কারণ যার সঙ্গে গভীর ভালোবাসা জড়াবেন তার থেকেই বড় আঘাত নেমে আসবে। ভালোবাসার গভীর হলো না, আঘাতটা জোরালো হলো। ভালোবাসার গভীরতা যত বেশি আঘাতটাও তত বেশি। যেমন ওপাড়ার অমূল্য মরে গেল, এক্ষুনি খবর এলো ওপাড়ার অমূল্য মরে গেল। খবর এলো এই পাড়া এই বাড়ির লোক কানে শুনলো অমূল্য মরে গেছে, এখানে তারা লোকটা মরে গেল ব্যাস এইটুকু বলে খান। তারপরে 10 মিনিট পরে শুনলো নিজের ভাগনা মরে গেছে, খবর এলো। আচ্ছা এরপরে আঘাতটা কিরকম হবে? অমূল্যর মতো হবে তো, তার ভাগনাটা মরে গেল এইটুকু বলে চুপ্ত থাকবে? ওর থেকে ভালোবাসাটা আর একটু গভীর হবে কিনা? আঘাতটা ওর থেকে অমূল্য থেকে একটু জোর হবে তো? আর তারপরের দিনে খবর এসেছে নিজের মেয়ে মারা গেছে। আচ্ছা এবার কি হবে? আঘাতটা একরকম তো? দেখে নিন হাতে কলমে আমার কাছে প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল। আর অমূল্য মরে গেল, তারপর শুনল ভাগনা মরে গেল, তারপর শুনল নিজের মেয়ে মরে গেল। তিনটের আঘাত একরকম তো? তিনটের আঘাত। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি, তিনটে তো মানুষ, তিনটে তো ভগবানের সন্তান, তিনজন মরে গেছে, আপনাদের আঘাতের পরিমাণ এত কম বেশি হলো কেন? তার উত্তর কি আসবে? যার যেমন ভালোবাসা, যেখানে যত ভালোবাসা দিয়ে রেখেছো আঘাতটাও ঠিক তার কাছে তত পরিমাণ এসেছে। এক্ষুনি আমি তোমাদের কি বললাম, কাউকে গভীর ভালোবেসো না। জন্মে জন্মে আমি এই স্বামী পাই, এটা এটাও বলা উচিত হবে না, কারণ এ সংসার থেকে আমি চিরকালের জন্য মুক্ত হয়ে আমি ভগবানের কাছে ফিরে যেতে চাই। এখানে যদি স্বামী পাওয়ার জন্য আমি আবার সংকল্প করি, আমি আমার নিজের গর্ত নিজেই খুললাম, নিজের পায়ে নিজে বেরিয়ে পড়ে নিলাম, এটা কখনো বলা উচিত নয় বা ভাবা উচিত।